একাশনং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, ঝাঁ চকচক করে তোলা হচ্ছে ওই সড়ক। আর ওই সড়কের জন্যই নিচু হয়ে পড়েছে গ্রামের প্রবেশ পথের মূল রাস্তা। ওই রাস্তাটুকু পিচের করে দেবার জন্য জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু তাদের এই আবেদন তোয়াক্কা করেনি নির্মাণকারী সংস্থা। অভিযোগ তুলে মঙ্গলবার ওই জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। চাঁচলের শাহুর কাছে পিতানন্দপুরের ঘটনা। বাসিন্দাদের কথায়, গ্রামের উপর দিয়ে তৈরি হচ্ছে জাতীয় সড়ক। জাতীয় সড়কের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু জাতীয় সড়কের সঙ্গে তাদের গ্রামের রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খানা খন্দে ভরা রাস্তা চলাচল করলে বর্ষা দুর্ঘটনার আশঙ্কার কথা তারা তুলে ধরেন। তাদের ক্ষোভ, নির্মাণকারী সংস্থার কাছে সমস্যার কথা তুলে ধরে একাধিকবার আবেদন জানিয়েছেন, কিন্তু তারা তাদের কথার কোনো গুরুত্ব দেয়নি। তাই নিতান্তই বাধ্য হয়ে পথ অবরোধ করা হয়েছে। চরম গরম আর চড়া রোদ উপেক্ষা করে এই দিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। ঠিকাদারদের সঙ্গে বাক বেতনটা জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তাদের দাবি, গ্রামে ঢোকার রাস্তাটি জাতীয় সড়ক থেকে অনেকটাই নিচু হয়ে পড়েছে। ওই রাস্তায় রয়েছে একাধিক খানা খন্দ। পিচ দিয়ে রাস্তাটি মেরামত করার জন্য জানানো হলেও কোনো কর্ণপাত করেনি ওই নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষ। ভাঙাচোড়া উঁচু নিচু রাস্তা দিয়ে মাঠ থেকে ফসল কেটে বাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়েছেন গ্রামের কৃষকরা। শাহুর কাছে সহ পার্শ্ববর্তী 4-5টি গ্রামের মানুষ এই দিন এই বিক্ষোভে সামিল হন। যদিও ওই বিষয়ে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার SGM শঙ্কর সাধু বলেন, গ্রামের রাস্তার সঙ্গে জাতীয় সড়কের যে সংযোগ রাখতে হবে এমন কোনো কাজের নির্দেশ নেই আমাদের কাছে। বাসিন্দাদের দাবি, জাতীয় সড়কের সঙ্গে ওই গ্রামের রাস্তা 10 কিলোমিটার অংশ জুড়ে দিতে হবে। কর্তৃপক্ষ যদিও কোনো নির্দেশ নেই, তবুও আমরা তাদের আশ্বাস দিয়েছি সেই কাজটি করে দেবার চেষ্টা করব। কিন্তু গ্রামবাসীরা আজ অহৈতুক কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে সমস্ত কিছুই জানানো হয়েছে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় অবশেষে বাসিন্দারা পথ অবরোধ তুলে দেন বলে শেষ খবরে জানা গেছে। দেবাশিস কোশার রিপোর্ট NTB W B। 81 নম্বর জাতীয় সড়কে যে হাইওয়েটা চলছে, হাইওয়েটা আমাদের প্রচুর হাই করে দিয়েছে, উঁচু করে দিয়েছে প্রচুর। এখন গ্রামবাসীর যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখন মাঠে যাবে এই সাউরগাছি বিদ্যানন্দপুরের লোক, হবিলগরের লোক, আর এর লোক, বিহালপুর মানিকনগরের লোক, যত লোক যাচ্ছে কিনা, আমাদের এত মাঠের মধ্যে এত ধান জমি চাষ হচ্ছে, ধানে যাব আমরা, মানুষটা যে যাবে সে চারিতে চড়তে পারছে না। তার কারণে আমরা চাইছি একটু ঢালু করে আমাদের রাস্তাটাকে স্লোপিং করে দেওয়া যাক। হ্যাঁ, স্লোপিং করার কারণে আমরা বিক্ষোভ করছি যে আমাদের মাঠের যত ট্রাক্টর যাবে, ধান মানুষ যাবে, ধান নিয়ে আসবে, আর কিছু কৃষি ফসল টসল নিয়ে আসবে কিনা, মানুষের খুবই অসুবিধা হচ্ছে চড়াইতে চড়তে। বলছি যে কত ফিট উঁচুতে করা হচ্ছে রাস্তা? রাস্তা তো প্রায় মোটামুটি 7 ফিট উঁচু হয়ে গেছে। তাহলে কি মাঠের সাথে কি কোনো টাচ থাকছে না? মাঠের সঙ্গে কোনো টাচ থাকছে না, পুরো হাই হয়ে গেছে একদম। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সাইকেল দিয়ে যাত উঠাত করা যাচ্ছে না, হাটে উঠাত করা যাচ্ছে না। কোনো একটা বস্তা মাথায় করে নিয়ে যাবো কি, ধানের বোঝা কৃষকরা নিয়ে আসবে মাথায় করে, আমরা নিয়ে আসবো, সেই জিনিসটা চড়তে চড়তে মানুষ খাসতে যাচ্ছে, পড়ে যাবে। তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে একটু দূর থেকে ঢালু ঢালু করে দিলেই মানে রাস্তাটার সমাধান হয়ে যাবে এখানে, বাস। 81 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা এর আগে প্রথমে তো যখনই মাঠের কাজ হচ্ছিল তখনই তো জানিয়েছি। এবার জানার পরে আমাদের সবারই সঙ্গে কথা হয়েছে, ওরা বলছে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, একটু একটু করে করে দিচ্ছে কি, ওই মাটিগুলো সাইড থেকে কেটে ওখানকার মাটি ওখানেই দিয়ে দিচ্ছে। এরপরে আমাদেরকে সর্দারজি বললো যে রাস্তার ইয়ে, ও বললো আমাদের এটা পুরো কাজ করে দিবার পরে তোমাদের এই ঢালাইটা করব, আমরা এই পাকা করব, তোমাদের আগে কাজটা করব, তারপরে আমরা কাজ করব, এই কথা হয়েছিল। তারপরে এখন অব্দি এখন বলছে আর করে দিব না, লাস্ট ফিনিশিং, এখন কাজটা চলছে, এখন বলছে আর ওটা হবে না, এখন মাটি দিয়ে হয়ে যাবে। মানুষের খুবই অসুবিধা, মানুষ তো ওই তো বলছি তো, যতক্ষণ না ঢালু হয় ততক্ষণ মানুষ যেতেই পারবে না ওই পারে, ধান নিয়ে আসবে যে মাঠের মধ্যে যাবে জমি দেখতে, কিংবা ধান ধান আনতে যাবে সেই আনতে পারবে না, কোনো কাজ করতে যাবে সেই কাজ করতে যেতে পারবে না, গাড়ি উঠতে পারছে না, মানুষ নিজেও উঠতে পারছে না, এত উঁচু। আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি, বিক্ষোভ মিছিল করছি যেন আমরা এই রাস্তার কাজটা যেন আমাদের হয়ে সমাধান হয়ে যায়, এই কারণে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি। আমরা দাবি রাখছি যে আমাদের দুই দিকে রাস্তার দুই হাইওয়ে পাশে দুই পাশে যেন আমরা ঢালু হয়ে যায় একটু করে, বাস আর কিছু না, পিচ করে যায়, স্লোপিং করে দেয়। আমার নাম উলকা মোহাম্মদ, হ্যাঁ আমি বিধানপুরের বাসিন্দা। আমাদের দাবি হচ্ছে এটাই যে 81 নম্বর জাতীয় সড়ক,
এর দুই ধারে আমাদের এরকম কাঁচা বলে মানে কাঁচা জায়গায় সব খুঁড়ে খুঁড়ে ফেলে রেখে দিতে মাটি আটি। এখন আমরা ওটা পিচ করতে বলছি, পিচ করবে না, উপর থেকে সব এখান থেকে সব এমনি বৃষ্টির জলে এমনিতে সব বয়ে চলে আসে নালা পুকুর টুকুরা। এই আমাদের রানিং রাস্তা, এই রাস্তা দিয়ে মাঠের যাবতীয় ধান টান সব ফসল আমাদের এদিক দিয়ে যাতায়াত হয়। আমাদের সঙ্গে মানে মানে অন্যায় করছে এইভাবে যে এই রাস্তা করবে না, আর এই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ যানবাহন যাওয়া যায়, মানে পুরো মাঠের একদম যত রকম ফসল ফসল সব যাওয়া আসি করে, আর এই রাস্তা দিয়ে মানে লোক সাইকেলও হেঁটে যেতে পারে না, উঠতে পারে না। এই রাস্তা দিয়ে অনেক রকম জিনিস যাওয়া আসি করে, আমাদের রাস্তা এত উঁচু করে দিয়েছে যে নিচে নামা যায় না, মানে উপর থেকে উঠতে যায় না আমাদেরকে। এটা হলে আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে, উঠতে পারছে না, রাস্তা অনেক উঁচু করে দিয়েছে, আমরা উঠতে পারছি না। এবং রাস্তা দিয়ে রাস্তা সমানভাবে রাস্তা পিচ করে চলে আসছে, তার নিচে দিকে কোনো পিচ করছে না, কোনো কিছু না, এমনি কাঁচা করে রেখে দিয়েছে। ওখানে ট্রাক্টর উঠতে পারবে না, কোনো গাড়ি উঠতে পারবে না, এবং মানুষও উঠতে পারবে না। ওটাতে আইছি আমাদের বেশি না, আমাদের অল্প স্বল্প দাবি, এখান থেকে কম করে হয়তো 20 হাত এদিকে 20 হাত ওইদিকে, আমাদেরকে এখানে পিচ করে দেওয়া হোক।10-12টা গ্রাম এবার গ্রামের এই ধারে পুরো মাঠ, ওই মাঠ দিয়ে যে ধান নিয়ে যাওয়া আসা করবে, মানুষজন যাবে আসবে, যেতেই পারবে না। তো এই দুদিকে স্লোপিং না করলে খুব অসুবিধায় পড়ে যাবে গ্রামের মানুষ। তো বলছি যে কত ফিট উঁচুতে রাস্তা হয়েছে? প্রায় নিচের জমি থেকে প্রায় 60 ফুট উঁচু হয়ে গেছে। সেটা কি যাওয়া সম্ভব হচ্ছে? হ্যাঁ, পারছে না যেতে, তার জন্য আমাদের মানে এই মিছিল চলছে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা সব গ্রামের লোক যাওয়া আসা করতে পারছে না, চাপতে পারছে না, গরু গাড়ি উঠতে পারবে না, তারপর এখানে দুর্ঘটনা ঘটবি যে অবস্থা, মানে হাই রোড এটা। বলছি মাঠের পাশাপাশি তো অনেক গ্রাম আছে, অনেক গ্রাম আছে, 10-12টা গ্রাম। গ্রামের মানুষের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে? ওই যে ওই যাওয়া আসা বিশাল অসুবিধা। এবার এইটা নিয়ে কদিন থেকে বলা হয়েছে, কিন্তু কোনো গ্রাহ্যই করছে না, কাজের কোনো গ্রাহ্যই করছে না, ওরা নিজেরা কাজ করেই যাচ্ছে, গ্রামের লোকে কোনো অবজেকশনই শুনছে না। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন? হ্যাঁ, তাদেরকে জানানো হয়েছে। কি বলছেন? প্রথম থেকেই জানানো হয়েছে। তারা বলছে করে দেবো এই বলে তারা কাজ করে বেরিয়ে যাচ্ছে। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা সব অবরোধ করেছি, বিক্ষোভ মিছিল করেছি। আমাদের ওই যেগুলো অসুবিধা সেগুলো যেন করে দেয়, রাস্তাটা যেন সলভিং করে। আমার নাম শেখ জালাল, বাড়ি বিধানপুর। বলছে অ্যাপ্রোচ রোড কাঁচা রাস্তা, তার উপর বিসি করতে হবে, ঠিক আছে? তো এনএইচের নিয়ম অনুযায়ী রাস্তা যেরকম থাকে অ্যাপ্রোচ, মাটির থাকলে মাটি, সেইভাবেই আমরা পিছনে করে এসেছি। আচ্ছা, এর আগেও পিছনে যে কটা করে এসেছি দারুবাটির ওখানে দোকানে, মাটির যেভাবে অ্যাপ্রোচ ছিল আমরা মাটির অ্যাপ্রোচ বানিয়ে চলে গেছি। এখন এটাকে নতুন করে বিসি করতে গেলে দু সাইডে 10-10 মিটার আমাকে নতুন করে মেটেরিয়ালস ফেলে রোলিং করে রেডি করে, কিন্তু এর জন্য অর্গানাইজেশন কোনো পয়সা পাবে না, এর জন্য কোনো অ্যালটমেন্ট করা নেই। ওরা যেটা দাবি জানাচ্ছে যে রাস্তার সাথে মানে মাঠের সাথে রাস্তার একটা হাইট হয়েছে ভীষণ হাইট, সেটা মাটি দিয়ে আমরা লেভেল করতে পারি, সেটাকে কখনো বিসি দিয়ে করতে পারি, কিন্তু সেটা তারা বিসি আমরা করতে পারি কেবলমাত্র যদি গ্রামের রাস্তাটা পাকা থাকে, তাহলে তার উপর আমরা করবো। যেমন দারুবাটি করে এসেছি মালতিপুর জংশন, তার পিছনে দুটো গ্রামের রাস্তা আছে, দেখবেন মাটির স্লোপ বানানো আছে, সিমিলারলি এখানে মাটির স্লোপ বানানো দরকার। তবুও এনারা বলার পর আমরা কিন্তু মিলিং মাল কিছুটা ফেলে স্লোপ বানিয়ে দিয়েছি, এর উপর বিসি করলে না থাকবে, ঠিক আছে? ওনারা যে দাবি করছেন না এর উপরই করে দাও, মানে আননেসারি শুধু কালো হবে, 2-3 দিনের মধ্যে এটা উঠে বেরিয়ে চলে যাবে। তাদের কি দাবি পূরণ করা সম্ভব? যাই না, এখনো কোনো ডিসিশন হয়নি। কাজ করতে দিচ্ছে তারা? না, এখনো তো কাজ করতে দেয়নি, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, আমরা প্রশাসনের হেল্প চাইছি, প্রশাসন কতটা কি হেল্প করে। বলছি আপনাদেরকে হুমকি দিতে দেখা গেল, আপনাদের উপর চড়াও হতে দেখা গেল? দেখুন, আমরা এই হুমকি তো 3 বছর ধরে শুনছি, ফ্যামিলি নিয়ে গালাগাল দেয়া, ঠিক আছে, বাবা মা তুলে গালাগাল দেয়া, আমরাও এখানে চাকরি করতে এসেছি, ঠিক আছে, আমরাও গভর্নমেন্টের কাজ করতে এসেছি, প্রথমত কোনো রকম প্রোটেকশন গভর্নমেন্টের তরফ থেকে তো নেই, ঠিক আছে, প্রশাসনের কাছে প্রতি মুহূর্তের আগেও আমাদের লোকজনকে মারধর করেছে এই রাস্তাটি, তো সবার তো সব দাবি মেটানো সম্ভব নয়, আমরাও গাইডলাইন অনুযায়ী কাজ করছি, গভর্নমেন্ট আমাদের যতটুকু বলছে তার থেকেও বেশি কাজ করেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং গ্রামবাসীর কোনো ক্ষতি করে যাচ্ছি না। এরপরেও যদি কোঅপারেশন না পাওয়া যায় সেক্ষেত্রে মানে সে স্যার নাম আপনার? আমার নাম শঙ্কর সাধু। কী দায়িত্বে আছেন? আমি এজিএম